রাজনীতির রং আলাদা অবস্থানে রেখে এসেছে দেশ নেতাদের। কিন্তু চিত্রশিল্পী রিমার এক চিলতে ঘরে নিজেদের মানিয়ে গুছিয়ে নিয়েই একসঙ্গে থাকছেন মোদি থেকে মমতা, রাহুল থেকে বাবুল। হুগলির উত্তরপাড়ার ছবি আঁকিয়ে রিমা ব্যানার্জির রং তুলিতে এখন একই ছাদের নিচে পরম সযত্নে বেশ আমোদেই থাকছেন তারা। রিমার রং তুলিতে একের পর এক ফুটে উঠেছে দেশ নেতাদের ছবি। সেই সঙ্গে ভোটের এই চলতি মরশুমে শান্তিপূর্ণ ভোটের ছবি এঁকে দেশকে এগিয়ে চলার বার্তা পৌঁছে দিতে চায় চলৎশক্তিহীন রিমা। জন্ম থেকেই চলার শক্তি নেই রিমার, অনেক চিকিৎসা করেও কোনো লাভ মেলেনি, কিন্তু তাতে বিন্দুমাত্র ক্ষোভ নেই রিমার। চলতে না পারার মন খারাপকে পরোয়া না করেই এখন ছবি আঁকা নিয়ে জীবনের পথে দৌড়ে বেড়াতে চায় সে। রিমার বয়স 29, ছবি আঁকার স্কুল খুলে এখন সংসারের হাল ধরেছে সে। প্রায় 50 জন ছাত্রছাত্রী রয়েছে রিমার ছবি আঁকার স্কুলে। রিমা জন্মাবার পরেই তার বাবা মা বুঝতে পারেন মেয়ে চলতে পারবে না। মেয়েকে কোলে করে স্কুলে ভর্তি করিয়ে গ্র্যাজুয়েশন করিয়েছেন রিমার মা। বাবা অসীমবাবু পেশায় পুরোহিত, মা মৌসুমী ব্যানার্জি শাড়ির ব্যবসা করেন। রিমাকে খাইয়ে দেওয়া থেকে জামাকাপড় পরিয়ে দেওয়া, এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়া, কিংবা হুইল চেয়ারে বসিয়ে ছাদে নিয়ে গিয়ে হলুদ বিকেলের একটুকু আকাশ উপহার দেওয়ার মতো সবটুকু কাজই তিনিই করেন। জন্ম থেকেই চলার ক্ষমতা নেই রিমার, এক অজানা রোগ কেড়ে নিয়েছে ওর সমস্ত চলার ক্ষমতা। তবু এই রিমাই বার্তা দিচ্ছে শান্তিপূর্ণ ভোটের, দেশকে সঠিকভাবে এগিয়ে চলার। ওর শিল্পসত্তাকে কাজে লাগিয়ে ভোটের শান্তিপূর্ণ ছবি আঁকার মাধ্যমে ও বার্তা দিচ্ছে ভোট হোক শান্তিপূর্ণ। এখন ভোট এসে গেছে, সবাইকে ভোট দেওয়ার যেমন অধিকার আছে আমারও আছে, তাই আমি তো ভোট অবশ্যই দেবো, তোমরা সবাই দিও। আর ভোট নাগরিকত্বের অধিকার, তাই সবাইকে ভোট দিতে হবে, আর এটাই হচ্ছে আমাদের নিজস্ব অধিকার, আপনার নিজস্ব মত প্রকাশের একটা মাধ্যম, তাই আপনি ভোট দিন আর নাগরিকত্বের অধিকার নিন, আর দেশের জন্য একজন মানে প্রধানমন্ত্রী নিযুক্ত করুন, যে দেশের কাজে নিজেকে নিযুক্ত করতে পারবে, সেটা আপনার পছন্দের। বেলা থেকেই হ্যান্ডিক্যাপ, তো ছোটো থেকেই আঁকতে ভালোবাসে, ওই জন্য এখন ও আঁকার স্কুল করেছে, বাচ্চাদের শেখায়। এখন যেরকম যেহেতু ভোটের ব্যাপার, ও এখন ভোটের ছবিও আঁকছে, যাতে শান্তিভাবে ভোট যাতে হয় বা চারদিকে মারপিট টারপিট না হয়ে শান্তিপূর্ণভাবে জিনিসটা হয়, সেই জন্য ভোটের ছবি আঁকছে। পাহাড় প্রমাণ প্রতিবন্ধকতা নিয়েও সরকারি সাহায্য নেওয়ার কোনো আকাঙ্ক্ষা নেই রিমার। প্রতিবন্ধী হলেও সব সময় সাহায্য চাইতে হবে এমন মানসিকতায় বিশ্বাসী নয় রিমা। তবে রিমার কথায় আমি শিক্ষিত, সরকার থেকে কোনো চাকরির ব্যবস্থা হলে সেটা আমার কাছে সম্মানের। কুর্নিশ ছাড়া রিমাকে জানানোর মতো কোনো শব্দ পাওয়াই কঠিন। এমন দৃঢ় মানসিকতা ছাড়া কঠিন শারীরিক প্রতিবন্ধকতাকে ফুৎকারে উড়িয়ে দিয়ে কি শিল্পী হওয়ার স্বপ্ন দেখা যায়, দেশকে এগিয়ে চলার বার্তা দেওয়া যায়। রাজনীতির রঙে এনারা আলাদা হলেও রিমার রং তুলি এনাদেরকে সাজিয়ে দিয়েছে একই ক্যানভাসে। ক্যামেরায় মিতুল দাসের সঙ্গে পূজা মণ্ডল, কলকাতা 24x7।